ভারতের কোচ হওয়ার আগে বিসিসিআইকে একগাদা শর্ত জুড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল স্বাধীনভাবে নিজের কোচিং প্যানেল সাজাবেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরের শর্ত বিনা বাক্যে বায়ে মেনে নিয়েছে বিসিসিআই। তাই নিজের পছন্দের লোককেই কোচিং প্যানেলে টানছেন তিনি। দেশীয় কোচের গণ্ডি পেরিয়ে ভারতীয় দলের কোচিং প্যানেলে এবার বিদেশিদের ভিড়াতে চান গম্ভীর। সিরাজ বুমরাহদের বোলিং কোচ হিসেবে বিসিসিআই এর কাছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মর্কেলের নাম প্রস্তাব করেছেন গম্ভীর। অন্যদিকে ফিল্ডিং কোচের জন্য গম্ভীরের পছন্দ সাবেক ডাচ ক্রিকেটার রায়ান ট্যান্ডেস্কাট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার সুবাদে গৌতম গম্ভীরের সঙ্গে রায়ান ট্যান্ডেস্কাট ও মর্নে মর্কেলের সাক্ষাৎ বেশ পুরনো। 2014 সালে গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এর শিরোপা ঘরে তোলে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন মর্নে মর্কেল ও রায়ান ট্যান্ডেস্কাট। খেলোয়াড়ি জীবন শেষে এখন তিনজনই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ে যুক্ত রয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালনকালে গৌতম গম্ভীরের বোলিং কোচ ছিলেন মর্কেল। শুধু তাই নয়, ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন মর্নে মর্কেল। একজন কার্যকরী বোলিং কোচ হিসেবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মর্কেলের বেশ সুখ্যাতি রয়েছে। এর আগেও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। বোলার হিসেবেও ক্যারিয়ারে দুর্দান্ত ছন্দে ছিলেন মর্কেল। সতীর্থ ডেইল স্টেনের সঙ্গে জুটি বেঁধে প্রোটিয়াদের জার্সিতে 86 টেস্ট, 117 ওডিআই ও 44টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মর্কেল। তাই ভারতের বোলিং কোচের জন্য মর্কেলকে সেরা মানছেন গম্ভীর। অবশ্য এর আগে বুমরাহদের বোলিং কোচের জন্য লক্ষ্মীপতি বালাজি ও বিনয় কুমারের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর, কিন্তু বিসিসিআই তা নাকচ করে দেওয়ায় এবার প্রোটিয়া পেসার মর্নে মর্কেলের নাম প্রস্তাব করেছেন গৌতম গম্ভীর। যদিও বিসিসিআই এর পছন্দ সাবেক ভারতীয় পেসার জহির খান, তাই ভারতের বোলিং কোচের পদবি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কোচিং প্যানেলে রায়ান ট্যান্ডেস্কাটের অন্তর্ভুক্তি নিয়েও রয়েছে চরম ধোঁয়াশা। যদিও বিসিসিআইকে ইতোমধ্যেই গম্ভীর জানিয়েছেন তাকে কোচিংয়ে সার্বক্ষণিক সহায়তার জন্য ডেস্কাটের মতো একজন স্টাফ দরকার। ডেস্কাট এর আগে গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন, কিন্তু বিসিসিআই ফিল্ডিং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফে থাকাটি দিলীপকে রাখতে চায়। সেক্ষেত্রে ডেস্কাটকে কোচিং প্যানেলে নিলে তাকে দেওয়া হতে পারে সহকারী কোচের পদ। তবে ওই পদের জন্য আবার অভিষেক নায়ারকে ভাবছে বিসিসিআই, তিনিও গম্ভীরের কাছের ব্যক্তি। সেক্ষেত্রে ডেস্কাট গম্ভীরের কোচিং প্যানেলে সুযোগ পেলে তাকে কি পদ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে ডেস্কাটের কাজে মুগ্ধ গম্ভীর। এর আগে আইপিএলে দুজনে একসঙ্গে খেলার সুবাদে ডেস্কাটকে নিয়ে গম্ভীর বলেছেন, আমার 40 বছরের ক্যারিয়ারের দেখা সেরা আত্মত্যাগী ব্যক্তি হলেন ডেস্কাট, যিনি খেলোয়াড় হিসেবে কেকেআরে পানির বোতল টেনেছেন তবুও তার চোখে মুখে কোনো হতাশা ছিল না। সে আমাকে আত্মত্যাগী হওয়া শিখিয়েছে। মিজানুর রশীদ, অন ফিল্ড।